মঙ্গলে অমঙ্গল, সকাল সকাল দুর্ঘটনার খবর যশোর রোডে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল লরি, মৃত এক আহত এক। সূত্রের খবর, হাবড়া থেকে বনগাগামী একটি আলু বোঝাই ওভারলোডিং লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। উল্টে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বছর 30-এর গৃহবধূ এবং তার শাশুড়িকে সঙ্গে নিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শাশুড়িকে উদ্ধার করে বনগা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে গাইঘাটা থানায় উদ্ধারকর্মীরা গিয়ে মৃত গৃহবধূ সুন্দরী বিশ্বাসকে উদ্ধার করে। এরপর তাকে ঠাকুরনগর হাসপাতালে পাঠানো হয়। আহতকে পাঠানো হয় বনগা হাসপাতালে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে, আমার বউ রাস্তায় দাঁড়িয়ে ছিল, আমার মাও ছিল, মাও ছিল সাইডে। হঠাৎ গাড়িটা এসে পাল্টি খায়। তারপরে আমার বউ আমার মা গাড়ির তলায় থাকে, মাকে আমি টেনে বের করি, আর বউকে পাচ্ছিলাম না খুঁজে। তারপর গাড়ির নিচে ঢুকে দেখি এই অবস্থা। হ্যাঁ, মারা গেছে। আমি ও পাশে গিয়েছিলাম, রাস্তা ওই পাশে। উদ্ধার কাজের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। কি বলছেন স্থানীয় বাসিন্দারা দেখব। আমি এখানে এসেছি, এসে দেখি ওরা ওর মা আর ওর শাশুড়ি দুজনে কাটতে যাচ্ছিল। তারপর আমি এসে দাঁড়িয়েছি, আমার সাথে গল্প করছিল। তারপর আমি দেখছি যে গাড়িটা ওদের থেকে পাল্টিয়ে আসছে। আমি ওদেরকে বললাম যে কাকিমা গাড়ি পাল্টে যাচ্ছে, দৌড়িয়ে আসো। ওরা দৌড়িয়ে আসতে পারেনি, আমি দৌড়িয়ে চলে এসেছি, ওরা দুজনে দৌড়িয়ে আর আসতে পারেনি, ওরা দুজনে তারপরে দৌড়ে চাপা পড়ে গেছে। হ্যাঁ, চাপা পড়ে গেছে। কি অবস্থা এখন তাদের? তাদের ওর মাকে তো উঠালো, উঠিয়ে ওর মাকে জল টল দেওয়া হয়েছে, পাঠাইছে বনগা, আর ও যে ভিতরে আছে এখন গাড়ি, মাকে বউকে তোলা হয়নি। সাত সকালে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বনগা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ।